দেখো অনেকগুলো কালার আছে, রেডিশ মেরুন কালার আছে, ইয়েলো কালার আছে, পিঙ্ক কালার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এসেছে, অনেক কালার এসেছে, আবার নিউ নিউ কালার আবার কিছু অ্যাড হয়েছে। তো সবাই একটু জয়েন করো এবং বিভিন্ন গাছ গ্রুপগুলোতে শেয়ার করে দাও। ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু আমাকে কমেন্ট করো তো। এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি, এটা কিন্তু মার্কেটে ডুপ্লিকেট চলে আসছে। তো সবাই একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করবে, যেটা অরিজিনাল সেটা অরিজিনাল, এটা লেজার কাটের মধ্যে, এই কাপড়টা পুরোটাই লেজারের মধ্যে। এই যে কাপড়টা কিন্তু যেটা জামার কাপড় সেটা পুরো কাপড়টা লেজারের মধ্যে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে লেজার কাপড়ের মধ্যে, ঠিক আছে? এই যে কাপড়টা পুরো লেজারের মধ্যে। সো যারা একটু কাইন্ডলি অন্যান্য পেজের সাথে কম্পেয়ার করবেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি একটু কম্পেয়ার করবেন না, কারণ আমি অন্য পেজে নিয়ে কোনো কথা বলতেও চাচ্ছি না। তবে যারাই একটু পাকিস্তান জিনিসটা চিনেন, পাকিস্তানি যে ব্র্যান্ডটা জানেন, তা অবশ্যই একটু যাচাই বাছাই করে বুঝবেন যে আসলে পাকিস্তানটা নিচ্ছেন না রিপ্লিকাটা নিচ্ছেন। সো প্লিজ একটু কাইন্ডলি একটু প্রাইসটা অন্য অন্য পেজে আমি জানি আর একটু কমে দিচ্ছে। তো এটা কিন্তু বাংলাদেশে কিন্তু একটা প্রোডাক্ট থ্রি পিস আসলে তার 24 ঘন্টার মধ্যেই কিন্তু নকলটা বের হয়ে যায়। সো আপুরা একটু যদি ভালো কিছু মন নিতে হয় তাহলে লেজার কাটটা একটু প্রাইস বেশি ধরে নিবা, যেহেতু এটা একটু সুন্দর একটা কালেকশন। এটা কিন্তু পুরো লেজার কাপড়ের মধ্যে করা, ঠিক আছে? এটা কিন্তু পাকিস্তানিটা। তো অরিজিনাল যারা নিতে চাচ্ছ তারা অবশ্যই নক করবা, আদারওয়াইজ আমি অন্য কারো কথা বলতে চাচ্ছি না, কারণ অন্য কারো কথা বলে লাভ নেই, এটা যার যার ব্যবসা তার তার কাছে। তবে আমি অরিজিনাল পাকিস্তানটা দিচ্ছি, আমার জিনিসগুলো তোমরা জাস্টিফাই করেই তোমরা নিতে পারবা, ঠিক আছে? এই একটা কালার, এই যে রেড কালারটা, এই জামার কাজটা হচ্ছে, কাপড়টা হচ্ছে উপরে যে কামিজের কাপড়টা সেটা লেজার কাপড়ের মধ্যে, কামিজের যে কাপড়টা সেটা লেজার কাপড়ের মধ্যে। হ্যাঁ মেহনাজ, হ্যাঁ আপু, কামিজের যে কাপড়টা সেটা হচ্ছে লেজার কাপড়ের মধ্যে, ঠিক আছে? কামিজের যে কাপড়টা সেটা লেজার কাপড়ের মধ্যে, এই দেখো এটা হচ্ছে কামিজের কাপড়টা হচ্ছে লেজার কাপড়ের মধ্যে, আর সালোয়ারটা হবে সুতি, সালোয়ারটা হবে সুতি, ঠিক আছে? এটা কিন্তু নিচের পোর্শনের কাজটা, এটা হচ্ছে, এটা হবে নিচের পোর্শনের কাজ, আর এটা হবে স্লিপটা, এটা হবে স্লিপটা, ঠিক আছে? এই যে এটা হবে স্লিপটা, সরি এটা হবে স্লিপটা, ঠিক আছে? এটা হবে স্লিপটা আর এটা পড়বে নিচে প্যানেলের মধ্যে, ওকে? এই যে এটা পড়বে নিচে প্যানেলের মধ্যে। এটা হবে নিচে প্যানেলের মধ্যে। তো এটা রেড কালারের মধ্যে, প্রত্যেকটা সালার হচ্ছে তোমার হোয়াইট কালারের মধ্যে, জামার সাথে মিলিয়ে এমব্রয়ডারি কাজ করা, ঠিক আছে? জামার সাথে মিলিয়ে এমব্রয়ডারি কাজ করা। এই যে সালোয়ারটা, সালোয়ারটা হচ্ছে তোমার রেড কালারটার সাথে, দেখো রেড কালার সুতোর কাজ করা, জামার সাথে মিলে সুতোর এমব্রয়ডারি কাজ করা, আর নিচেরটা হচ্ছে তোমার এখানে লেস লাগানো, দেখেছো? নিচেরটা হচ্ছে তোমার লেস দেওয়া, এই যে এটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সালোয়ার কাপড়টা, ওকে?
তখনই তোরগুলা তুই আর 2 দিনের মধ্যে পেয়ে যাবি। কান্না করার কোনো কাজ নাই, তুই আর 2 দিনের মধ্যে পেয়ে যাবি। আপনি লাইকটা শেয়ার কর, তোর রিলেটিভ আত্মীয় স্বজন কারোর কাছে শেয়ার কর। এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি চাপুন, একেবারে রিজিনাল প্রাইজ দিচ্ছি, অরিজিনাল পাকিস্তানি। এটা কিন্তু ইন্ডিয়ানটা না, এটা কিন্তু পাকিস্তানিটা। এর জন্য আমি খুবই, আমি কিন্তু খুবই সীমিত লাভে প্রোডাক্টটা দিচ্ছি, খুবই সীমিত লাভে প্রোডাক্টটা দিচ্ছি, মাত্র অনলি 1850 টাকা। তো যাদেরকে বলছি দয়া করে কাইন্ডলি একটু, এই তোর 2টা পার্সেল আমি দিয়ে দিছি, এখন তোরে আমি হলুদটা দেখাইতে পারি, আর তুই যে পিচকাটা দিছিস সেটা নাই, ঠিক আছে? আচ্ছা আমি তোকে দেখাচ্ছি, তুই থাক। এই যে একটা নীলিমা, এই পিচ এই হলুদ কালারটা তুই বানাইস না, আমিও বানাইছি, বুঝছিস? এই যে হলুদটা, এটা হচ্ছে ইয়েলো কালারটা। নীলিমা তুমি এই কালারটা নিয়েছো একটা, এই দেখো এটা হচ্ছে ইয়েলো কালারটা, ওকে দেখেছিস? এটা হচ্ছে তোর নিচের যে পোর্শনের কাজটা, নিচের পোর্শনের কাজটা দেখ। এটা হচ্ছে নিচের পোর্শনের কাজটা, হলুদ কালারটা, ওকে? আমি আরেকটু দেখাই তোরে ভালো মতো সুন্দর করে। আর কাপড়টা কিন্তু লেজার কাপড়, কামিজের যে কাপড়টা সেটা হচ্ছে লেজার কাপড়ের মধ্যে, আর সালোয়ারের কাপড়টা হচ্ছে ওকে শোনা মনি, সালোয়ার কাপড়টা হচ্ছে তোর হোয়াইটের মধ্যে, ঠিক আছে? এ হচ্ছে তোর ইয়েলোটা, আর তুই যে পিচি কালারটা নিয়েছিস সেটা শেষ, একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে, ঠিক আছে? তুই যেটা নিয়েছিস সেটা শেষ, এই হলুদটাও যেমন তোর ওই কালারটাও সেম, একই সেম কালার, ঠিক আছে? হয়েছে দেখা? ওকে, বাসন্তীটা আনটির জন্য, ওকে ইয়েলোটা তুই বানাইস, কারণ ইয়েলোটা আমি আমি নিচ্ছি, ঠিক আছে? আমি বানিয়ে ফেলছি অলমোস্ট ইয়েলোটা, আমরা দুজন একসাথে শেয়ার করবো না তখন করবো না, ঠিক আছে? এই হচ্ছে হলুদ কালারটা। এখন হচ্ছে, এখন আপনি একটু কমেন্ট করো তোমরা কে কোন কালারটা দেখতে চাও, আমি সবাইকে একটু একটু করে খুলে দেখাবো, ঠিক আছে? আচ্ছা যারা জয়েন করেছো একটা বার কমেন্ট করলে না আমার লাইফটা ক্লিয়ার কিনা, ঠিকঠাকভাবে সব দেখা যাচ্ছে কিনা। অবশ্যই দেখা যাচ্ছে, না নীলিমা কেমনে বললো যে হলুদটা খুলে দেখাও, না নীলিমা? আচ্ছা এই একটা কালার আসছে দেখো, হালকা একটু লেমন কালারের মধ্যে, এই কালারটা কিন্তু অনেক একটু জোস একটা কালার। এবং এটা আমি আগেও বলছি, এই কাপড়টা কিন্তু লেজারের কাপড়ের মধ্যে, ঠিক আছে? কামিজে যে কাপড়টা সেটা লেজারের কাপড়ের মধ্যে। আর অবশ্যই আপুরা একটু কাইন্ডলি অরিজিনালটা, পাকিস্তানের অরিজিনালটা নেবেন, দয়া করে একটু পাকিস্তানের অরিজিনালটা, সেটা একটু প্রাইস বেশিই হবে, ঠিক আছে? তো আমি জানি অন্যান্য পেজ একটু প্রাইসটা কম আছে, তো ওগুলো আমি কিছু বলতে চাচ্ছি না। তো যারা অরিজিনাল পাকিস্তানি নিতে চাচ্ছেন তারা একটু, আমার যে প্রাইসটা দিয়েছি আমি খুবই রিজনেবল প্রাইসে দিয়েছি, কারণ এটা আমার অরিজিনাল পাকিস্তানি, ঠিক আছে? এটা আমার অরিজিনালটা পাকিস্তানি, ঠিক আছে? এই হচ্ছে এই কালারটা দেখো সবাই, এগুলোর প্রাইস কিন্তু আমি প্রথমে একটু বেশি বলেছিলাম, যা তোমাদের জন্য আমি এক
একেবারে সীমিত লাভে বলে দিয়েছি, ঠিক আছে, 1850 করে। এই হচ্ছে স্যালাডটা, ঠিক আছে, এটা হচ্ছে স্যালাডটা। স্যালাড প্রত্যেকটা জামার সাথে স্যালাড আসছে হোয়াইট কালারের, হোয়াইট কালারের সাথে ম্যাচিং করে এখানে এমব্রয়ডারি ফুল করা, আর এখানে স্যালাডটা যে নিচে একটা প্লেন নেট করা, ঠিক আছে। এটা এই এটা হচ্ছে জামা নিচে পোর্শনটা, এটা পড়বে জামা নিচে পোর্শনটা, আর এটা পড়বে স্লিপে, ঠিক আছে। এটা পড়বে নিচে স্লিপে, আর এটা হচ্ছে জামার পোর্শনটা, ওকে। দেখানো হয়েছে এটা, কারণ এটা এটার কাজটা যে লেজার কাটটা কাজটা, সেটা জামা নিচে আর স্লিপে পড়বে, আর পুরো জামাটা হচ্ছে এক কালার, ঠিক আছে, পুরো জামাটা হচ্ছে এক কালার। সাথে স্যালাডটা আছে হোয়াইট কালারের মধ্যে, স্যালাডটা আছে হোয়াইট কালারের মধ্যে। তারপরে এই একটা কালার দেখাচ্ছি আজকে, অরেঞ্জ কালারটা, এই যে অরেঞ্জ কালারটা ঠিক ইউলো কালারটার মতোই, নিচে কাজটা এমন রাউন্ড করে শেপ করা, রাউন্ড শেপ করে কাটা, এই যে, ঠিক করে কাটা, এটা নিচেরটা হচ্ছে, ঠিক আছে, নিচেরটা হচ্ছে রাউন্ড শেপ করে কাটা, আর এই স্লিপটার মধ্যেও সেম এই যে কাজটা। অরেঞ্জ কালারটা তো যার ভালো লাগে সে চট করে এটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে পারো, ঠিক আছে। এগুলোর প্রাইস কিন্তু 1850 করে, ঠিক আছে, এগুলোর প্রাইস কিন্তু 1850 করে, ওকে। তারপরে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা কালেকশন, এই যে এটা জামাটা হবে ব্ল্যাক কালারের মধ্যে, জামাটা হবে ব্ল্যাক কালারের মধ্যে, আর স্যালাডটা হবে
ঠিক আছে, এ হচ্ছে ব্ল্যাক আর ইয়াটা, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা। এগুলোর প্রাইস কিন্তু 1850 করে, ঠিক আছে, এগুলোর প্রাইস কিন্তু 1850 করে। ওকে আপুরা, একটা স্কাই ব্লু কালার, এ হচ্ছে স্কাই ব্লু কালারটা। আর এগুলো জামার প্রত্যেকটা জামার লেন্থের কথা একটু বলছি, প্রত্যেকটা জামার লেন্থ কিন্তু স্লিপটা ছাড়াই 52 হবে, স্লিপটা ছাড়াই তোমার 52 বা 50 অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আম্মু যে হিজাব চাইছে সে হিজাবের জন্য মালয়েশিয়া যেতে হবে, মালয়েশিয়া আগে যাই তারপর আয়না দিব না, ঠিক আছে। আম্মু হিজাব তো ইন্ডিয়াতে পাওয়া যাবে না, তারপরও তোর ভাইয়া যাচ্ছে যাচ্ছে এই মাসে লাস্টে, মানে মেবি যাবে, গেলে আন্টি যে হিজাবের কথা বলছে আমি বলে দিব, যদি পাই তো দেখি, মনে হয় না পাবে যেহেতু আঙ্কেলও তো ইন্ডিয়াতে যাওয়া আসা করে, ঠিক না। আমার এটা মাথায় আছে, মালয়েশিয়া গেলে আমি বলবো, ঠিক আছে। আচ্ছা এখন একটু কমেন্ট করো আপুরা, তোর হলুদটাতে আছে রাউন্ড শেপ, কে বলছে আছে আছে আপনি আছে, এই যে তোর হলুদটাতে, তুই তো পুরো দেখিস না, তোর হলুদটাতে রাউন্ড শেপ আছে, ঠিক আছে, হলুদটাতে রাউন্ড শেপ আছে। পিচ কালারটার মধ্যে আছে কি না আমি একটু কনফার্ম, না পিচ কালারটা মেবি মনে হয় এরকম আসছে, ঠিক আছে। তুই যদি হলুদটা নিয়েছিস আপনি সেটার মধ্যে রাউন্ড শেপটা আছে আপনি, অ্যান্ড পিচ কালারটার মধ্যে আছে কি না আমি বলতে পাচ্ছি না, আমি শিওর না, মনে হয় আছে মেবি, তুই যেগুলো নিয়েছিস সেগুলো নাই আমার, এগুলো তো আমি আজকে আবার নতুন আনছি, আজকে আবার এগুলো নতুন আনাইছি, ঠিক আছে। আচ্ছা পার্পেল কালারটা দেখাচ্ছি সবাইকে, এই যে পার্পেল কালারটা, ঠিক আছে। নীলিমা তোর ইয়াটা মনে হয় যেটা পিচ কালারটা সেটা মনে হয় পার্পেলটার মতো মেবি, ঠিক আছে, এ হচ্ছে পার্পেল কালারটা।
তো যারা যারা দেখতেছ তো লাইফটা তাদেরকে একটু বলি, লেজার কাট কিন্তু নকলও চলে আসছে। তো কাইন্ডলি আপুরা, এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানিটা, এটা কাপড়টার সাথে নকলের সাথে রাতে দিনে পার্থক্য। এটা কিন্তু অরিজিনাল লেজার কাপড়টা, এটা কিন্তু অরিজিনাল লেজার কাপড়টা, ঠিক আছে? এটা অরিজিনাল লেজার কাপড়টার মধ্যে স্যালোয়ার কাপড় হবে, কটন হবে। তো আপুরা যারা একটু প্রাইস কমের জন্য নিচ্ছ তারা কিন্তু একটু মাথায় রেখো। যা দেখায়গা, একটু বলি আপুরা যারা নিচ্ছ তো একটু ভালোটাই না, পাকিস্তানিটার সাথে লোকাল জিনিসটা কম্পেয়ার করো না, পাকিস্তানের সাথে লোকাল জিনিসটা কম্পেয়ার করো না। দামটা প্রাইসটা যারা মনে করতেছে একটু বেশি আপুরা, একটু মানে 100-200 জন্য ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করো সবাই। কারণ আমি তো জানি যেগুলো নর্মাল সেগুলো কত করে দিচ্ছে সেটাও জানি। আচ্ছা, এখানে কিছু সীসা কামদানি কালেকশন ছিল, কয়েকটা কালার ছিল, এগুলো সব সীসা কামদানি। এখানে কিন্তু থ্রি পিস ছিল, এগুলো সব রাজস্থানি চুনরি, এগুলো সব রাজস্থানি চুনরি, ইন্ডিয়ান রাজস্থানি চুনরি এগুলো সব। আচ্ছা, ভিউয়ার্স কিন্তু আজকে অনেক কম, আজকে এত ভিউয়ার্স কম কেন বুঝতেছি না, কালকে কিন্তু মার্শাল্লাহ ভালো ভিউয়ার্স ছিল। হ্যাঁ আপু, অবশ্যই আপু মেরুনটা দেখাবো। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। এই যে আপু মেরুনটা, এটা কিন্তু রেডিশ মেরুন আর এটা কিন্তু লালটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে রেডিশ মেরুনটা, এই যে মেরুনটা, এগুলো হচ্ছে নিচে আপু আপনার কাজ করা, ঠিক আছে? এটা হচ্ছে নিচে আপনার কাজ করা, এটা হবে স্লিপের কাজটা, আর এটা হবে আপনার নিচের প্যানেলের কাজটা, ঠিক আছে? ওকে মাইনাস, থ্যাংক ইউ, শেয়ার ডান করেছো। এটা হবে আপনার এই যে এই অংশটা হবে স্লিপের কাজটা, ঠিক আছে? এটা হবে স্লিপের কাজটা, আর এটা হবে জামার নিচের অংশটা, এই যে এই কাজটা হবে জামার নিচের অংশটা, ঠিক আছে আপুরা? আর এটার সাথে স্যালোয়ারটা হবে এইটা সাদার মধ্যে, ঠিক আছে? সাদার মধ্যে মেরুন কালারের আপনার এমব্রয়ডারি ফুল করা, আর এখানে নেটের একটা প্লাজোতে কাজ করা আছে, ঠিক আছে? ঠিক আছে আপু, এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লেজার কাট থ্রি পিসটা। স্যালোয়ারটা হবে কটনের মধ্যে, আর হচ্ছে আপনার কাপড়টা হচ্ছে লেজার কাপড়ের মধ্যে, দেখেন কাপড়টা কিন্তু লেজার কাপড়ের মধ্যে। ওকে,
তো যার ভালো লাগে সে তো চটকে স্ক্রিনশট নেবে ইনবক্স করো। ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি, ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে? ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে। প্রাইস হচ্ছে আপু 1850 টাকা, প্রাইসটা হচ্ছে আপু 1850 টাকা। প্রাইস হচ্ছে 1850 করে, ঠিক আছে আপু? এগুলো পাকিস্তানি অরিজিনালটা আপু, এটা অরিজিনালটা পাকিস্তানি, প্রাইস হচ্ছে 1850। আজান দিচ্ছে এখন, চুনরি মেরুনটা দেখবেন অবশ্যই আপু, দেখাচ্ছি এই যে চুনরি মেরুনটা, এটা হবে সালোয়ারের কাপড়টা, এটা হবে উন্নাটা, আর এর চন্ডি মেরুনটা, মেরুন অরেঞ্জ কালারে, এই যে এগুলো নিচে পোর্শনটা, ঠিক আছে আপু? হ্যাঁ আপু, এই যে ঝুমুর আপু, আমি কিন্তু মেরুনটা দেখাচ্ছি আপনাকে, আপনি দেখেন এই যে, ঠিক আছে? অবশ্যই দেখা যাবে। হ্যাঁ, আর চুনরি মেরুনের প্রাইস হচ্ছে আপু 1350 করে, যেগুলো চুনরি সেগুলো 1350 করে আপু, থ্রি পিস চুনরিটা কিন্তু থ্রি পিস, এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে অরেঞ্জ কালারটা, ঠিক আছে? ইয়া পায়জামা কাপড়টা, চুনরি যেটা সেটা হচ্ছে আপু 1350 করে। ওকে আপু, এখানে আরো কালার আছে, এই একটা মেরুন আছে দেখেন, চুনরি কিন্তু প্রত্যেকটার মধ্যে একটু হালকা মেরুনের ছাপ আছে, এই যে এটা হচ্ছে সালোয়ারটা, ঠিক আছে? এটা হবে সালোয়ারটা আর এটা আছে উন্নাটা, উন্নাটা আমি এখনো খুলিনি, উন্নাটা এভাবে রয়েছে, এই যে উন্নাটা, ঠিক আছে? এটা হচ্ছে উন্নাটা আর এটা হচ্ছে সালোয়ারটা আর এ হচ্ছে জামাটা, এটা মেরুন আর হচ্ছে আপনার জাম কালার লেমন কালারের মধ্যে। দেখা দিচ্ছি আপনাদেরকে, চুনরির প্রাইসগুলো হচ্ছে, চুনরিগুলো থ্রি পিস আর চুনরির প্রাইস হচ্ছে আপনার 1350 করে, ঠিক আছে? চুনরিটার প্রাইস হচ্ছে আপনার 1350 করে।
পেয়ে যায় একটা। আপু না, সুতির ভিতরে আমি নিয়ে বসিনি, সুতির ভিতরে এখন কোনো কালেকশন নেই আপু, সুতির ভিতরে যে লেজার কাটটা আছে সুতির ভিতরে কোনো কালেকশন নেই আপু। তবে চুঙ্গি যেটা এটা কিন্তু খুবই সফট পাতলা, এগুলো কিন্তু গরমে অনেক কমফোর্টেবল একটা ড্রেস, চুঙ্গি ড্রেসগুলো। ওকে আপুরা, যারা আমার সাথে জয়েন করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন লাইভটা রেকর্ড লাইভটা দেখি, স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করো। ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, ঢাকার মধ্যে 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 100 টাকা, ঠিক আছে? তো আপনারা সব ইনবক্স করো যা যেটা ভালো লাগছে। আমি ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। তো আপনারা আল্লাহ হাফেজ, ভালো থাকবা।